নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আনসার আল ইসলামের বোমা হামলার আতঙ্ক উপেক্ষা করে বইমেলায় ভিড় জমিয়েছেন পাঠক দর্শনার্থীরা। শুক্রবার ছুটির দিন হওয়ায় পাঠক লেখক আর প্রকাশকদের মিলন মেলায় পরিণত হয়েছে গ্রন্থমেলা। গল্প, উপন্যাস, কবিতা, ছোট গল্প সহ জঙ্গি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লেখা বই মিলেছে এবারের বইমেলায়। সময় যত ঘনিয়ে আসছে অমর একুশে গ্রন্থমেলা ততই জমে উঠেছে বলে জানান প্রকাশকরা। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। অমর একুশে বইমেলার আর বাকি পাঁচ দিন। মেলার শেষ শুক্রবার হওয়ায় পরিবার পরিজন নিয়ে পছন্দের বইটি কিনতে এসেছেন অনেকে। বরাবরের মতোই আগতদের মাঝে তরুণ তরুণীর সংখ্যাটাই বেশি। নবীন পাঠকরা গল্প, উপন্যাস ও কবিতা বইয়ের পাশাপাশি সায়েন্স ফিকশন ও থ্রিলার ধরনের বইগুলো খুঁজছেন। আমি আসলে একটু ভিন্ন ধর্মী বইগুলো খুঁজছি, মানে টেকনোলজি যুক্ত যেগুলো, যেমন একটু আগে একটা দেখলাম কাব্যিক অডিও বুক, যেটা অডিওর মাধ্যমে আমরা শুনতে পাবো বাংলাদেশের প্রকৃতি পরিচয় সবকিছু সম্পর্কে জেনে বেড়ে উঠুক, সেটাই আমি চাচ্ছি। আর পাঠকদের কাছে কাঙ্ক্ষিত বইটি তুলে দিতে গল্প, উপন্যাস ও সাহিত্যের মাধ্যমে ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরার কথা জানান লেখকরা। ফেসবুকের যে ভালোবাসা আছে, এই ভালোবাসার ক্ষেত্রে কিছু নেতিবাচক দিকেই বেশি, এবং এগুলোর বিভিন্ন ঘটনা ঘটছে, এরকমই একটি ঘটনাকে এখানে তুলে ধরা হয়েছে। কি করলে আসলে আমাদের যে ছোট ছোট ভুলগুলো যেটা অ্যাভয়েড করে আমরা একটা বাচ্চাকে কীভাবে গুড সুষ্ঠু বিকাশে বিকশিত করতে পারবো, এই বিষয়টা আমি বইতে তুলে ধরার চেষ্টা করেছি। এক মাস কক্সবাজার থেকে রোহিঙ্গাদের নির্মম নির্যাতনের গল্প গণমাধ্যমে তুলে ধরেছি, এবং সেই তথ্যপত্র নিয়ে আমি 2019 সালে রক্তাক্ত রাখাইন নামে একটি বই লিখি। শুরু থেকেই বেচা বিক্রি কম হলেও শেষ দিকে এসে বেচা বিক্রি বাড়ায় সন্তুষ্টি প্রকাশ করেন প্রকাশকরা। জঙ্গি হামলার আতঙ্কের মাঝেও পাঠক দর্শনার্থীদের এমন ভিড় জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ বলে মনে করছেন কেউ কেউ। চিঠি দিয়ে জানানো হয়েছে যে আমরা মেলায় হামলা করব, এই হামলা করার ঘোষণা দিয়েও কিন্তু আমাদেরকে দমিয়ে রাখতে পারেনি। অন্যান্য দিনের চেয়ে বরঞ্চ আজকে আরও লোক সমাগম বেশি। অর্থাৎ আপনি একটা শ্রেণীকে ঘরের মধ্যে বন্দী করেছেন, কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি আল্লাহ এই হিজাবটা দেন নাই। মেলায় নতুন বই এসেছে 239টি, এ নিয়ে নতুন প্রকাশিত মোট বইয়ের সংখ্যা দাঁড়ালো 2965টি। সাজ্জাদ জাহান, এস এ টিভি, ঢাকা।